নমস্কার বন্ধুগণ, দশভূজ জেনারেলের আরও একখান ভিডিওতে আপনাকে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি লাউয়ের ডিম পিঠা। না না না, ভয়ের কোনো কারণ নাই। এই পিঠায় আমি ডিমের কোনো রকম কোনো ব্যবহার করি নাই। এটা দেখতে যেহেতু ডিমের মতো, তাই আমি পার্সোনালি এর নাম দিয়েছি লাউয়ের ডিম পিঠা। এটা মূলত একটা ঝাল ঝাল পিঠা, যেটা পৌষ সংক্রান্তির দিন সন্ধ্যাবেলা আমার শ্বশুর বাড়িতে বিকেলবেলা হয়ে থাকে, যেটা চাটনি বা সসের সাথে দিলে কিন্তু খুব অসাধারণ লাগে খাইতে। এটা বড় থেকে বাচ্চা সবারই ভীষণ পছন্দের একটা রেসিপি, তো আপনারাও এই রেসিপিটা কইরা খাইতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত। এটা আবার বিকালের ভাজাভুজি হিসেবেও খাওয়া যায়, আবার অনেকে পিঠার মধ্যেও ধরে। এই দেখেন, এইভাবে শশের মধ্যে টেপকায় টেপকায় খাইতে কিন্তু পিঠাটা সত্যিই অসাধারণ লাগে। আমার পোলায়ও কিন্তু এই পিঠাটা সুন্দর করে চাইটা চাইটা খায়। তো যাই হোক, চলে যাই বেশি বেসাল না পারি পরবর্তী ধাপে যেটা করবো আপনাদের দেখিয়ে দিবো। এটা করতে কী কী লাগছে? আমার লাগছে লাউ, যে লাউগুলোকে আমি এরকম লম্বা লম্বা ফালি ফালি করে কেটে ফেলাইছি। এবার যেটা করবো সেটা হচ্ছে লাউগুলোকে প্রেশার কুকারের মধ্যে ঢুকিয়ে দিব। প্রেশার কুকারের মধ্যে ঢুকিয়ে দিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এখানে কিন্তু কোনো জলের ব্যবহার করবো না, যেহেতু লাউ একটি জল জলা উপদের সবজি, যেটা একা একাই জল ছাড়ে। তাই এরপরে যেটা করবো, প্রেশার কুকারে ঢাকনা ধামা চাপা দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেবো, এবং যতক্ষণ পর্যন্ত না ফসফস করে সিটি দিচ্ছে ততক্ষণ আমি গ্যাসে জাল করতে থাকবো। মনে রাখতে হবে লাউটাকে কিন্তু 2 থেকে 3টা সিটি দিতে হবে, বেশি সিটি দিলে আবার একেবারে গলে যেতে পারে। তো 3টা সিটি দেওয়ার পর আমি নামিয়ে নিব। এরপরে যাবো পরবর্তী পর্যায়ে, যেখানে আমি মশলা রেডি করবো। মশলাতে লাগবে আমার গোটা জিরা, আদা, কাঁচা পেঁয়াজ ও কাঁচামরিচ। এই সবগুলোকে আমি একসাথে গুঁটো গুঁটো করে বাটে নিব। আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি, আপনার শিলনোড়াতেও বাটতে পারেন। বাটা হয়ে গেছে, দেখেন। এরপরে চলে যাবো আমি পরবর্তী ধাপে। পরবর্তী ধাপে গিয়ে যেটা করবো সেটা হচ্ছে আমার প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নেব। খুলে নিয়ে আপনাদের এরকম ঘাটুঘুটু করে একটু দেখাই দেবো এটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু জল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করিনি, তাও এতটা জল উঠেছে। তো তারপরে যাই হোক, দিয়ে দিলাম লাউয়ের মধ্যে হলুদ। এবার একটা ডাল ঘুটনির সাহায্যে আমি এরকম ঠিসকে ঠিসকে টেপসে টেপসে লাউটার একটু গালায় ফেলবো। মনে করেন যে যাইতে জুইতে টেপসে টুপসে লাউটার একটু গালায় দিলে তাহলে ডাল ঘুটনি দিয়ে ঘুরতে সুবিধা হয়। আমি এইভাবে ঘুটুঘুটু 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 করে ঘেটে 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 তারপর হাত দিয়ে ডাল ঘুটনিটাকে সুন্দর করে ঘাঁটবো। এভাবে ঘাঁটতেই থাকবো ঘাঁটতেই থাকবো যতক্ষণ পর্যন্ত না লাউটা একটা খেলখেলা পদার্থতে পরিণত হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি ঘুটুঘুটু ঘুটুঘুটু করে ঘেঁটে চলেছি ঘেঁটে চলেছি। এভাবে ঘাঁটতে থাকতে হবে, ঘেঁটে ঘেঁটে এটাকে একদম গলিয়ে ফেলতে হবে, অনেকটা ডাল ডাল টাইপের। জল কিন্তু আমি এখানে দিও নি বা তুলিও ফেলিনি, দেখুন সুন্দর কিন্তু তবু জল জল অভাব হয়ে গেছে। এবার এটা ঘুটুঘুটু করা হয়ে গেছে, এবার আমি এটা চলে দেবো পরবর্তী ধাপে। তার আগে আপনাদের একটু চামচে করে দেখাই দিই এরকম হয়েছে। পরবর্তী ধাপে আমি যেটা করবো সেটা হচ্ছে গ্যাসকে একটা কড়াই বসিয়ে দিয়ে সম্পূর্ণ লাউয়ের ঘন্টটাকে ঢেলে দেবো। এরপরে যেটা করবো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দেওয়ার পরে আমি আমার যে বাটা মশলাগুলো ছিল সেই বাটা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিয়ে আমি যেটা করবো, একটা খুন্তি নিয়ে নেবো এবং খুন্তির সাহায্যে এটা সুন্দর করে মিশিয়ে দেবো। পরিমাণটা কিন্তু লবণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, তার কারণ একবার কিন্তু আমি আগে লাউয়ের মধ্যে একটু লবণ দিয়েছিলাম। তো আপনারা সেই টেস্ট অনুযায়ী লবণটা ব্যবহার করবেন, প্রয়োজন পড়লে আপনারা চেখে দেখেও লবণটা দিতে পারেন, অসুবিধার কিছু নাই। এই দেখেন বুদবুদ বেরোনো কিন্তু শুরু হয়ে গেছে। এই বুদবুদ বেরোয়ার পর আমি যেটা করবো সেটা হচ্ছে ভালো করে খুন্তি দিয়ে ঘেটে 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 অনবরত নেড়েচেড়ে নেড়েচেড়ে এটিকে 5 থেকে 7 মিনিট কিন্তু জাল করে নেব। মনে রাখতে হবে গ্যাসের নিচে যেন এটা না, কড়াইয়ের নিচে যেন এটা না লেগে যায়। কী সব উল্টোপাল্টা কইতেছি, গ্যাসের নিচে আবার লাগে নাকি কড়াইয়ের নিচে? ধুকরি, কড়াইয়ের নিচে যাতে না লেগে যায় সেই জন্য এরকম ঘাটুকুটু ঘাটুকুটু করে 5-7 মিনিট জাল করে নেবো। এই দেখেন অনেকটাই কিন্তু জল শুকিয়ে এসেছে। এইবারে আমি যেটা করবো, নিয়ে নিবো চালের গুঁড়া। চালের গুঁড়াটা নিয়ে ঢালতে থাকবো আর নাড়তে থাকবো। এখানে কিন্তু 2 জন মানুষের দরকার পড়ে, তো এখানে আমাকে হেল্প করেছে আমার শাশুড়ি মা। তো 2 জনে মিলে ঘুটুঘুটু ঘুটুঘুটু করে একজনে ঢালছি আর একজনে ঘাঁটছি, ঘেঁটে ঘেঁটে সুন্দর একটা ডো তৈরি করে নেব। যেহেতু আমার এখানে জায়গার শর্ট, তাই ডোটা আমি সুন্দর করে আপনাদের ক্যামেরার সামনে সম্পূর্ণ তৈরি করে দেখাতে পারিনি আমি। তো আপনারা এইভাবে ঘেঁটে ঘুরে ডোটা তৈরি করবেন, আমি অফ ক্যামেরা ডোটা তৈরি করে নিয়ে আবার ফিরে আসছি আপনাদের সামনে। অবশ্যই কিন্তু খুন্তি চালাতেই থাকতে হবে, নইলে কিন্তু চালের গুঁড়াগুলো দলা বেঁধে যেতে পারে। তো আপনারা এরকম খুন্তি চালাতে 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 সুন্দর একটা ডোয়ে পরিণত করবেন, এবং পরিমাণ মতো যতটুকু চালের গুঁড়া লাগে ব্যবহার করে ডোটা তৈরি করবেন। এই দেখুন এরকম একটা আঠা 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 ডো তৈরি হয়ে গেছে। এবার আমি যেটা করবো, এই ডোটাকে একটা সুতির কাপড় নিয়ে সুন্দর করে ঢাকা চাপা করে দেবো চেপে চেপে। দেখুন আমি এইভাবে চেপে 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 ঢাকনা দিয়ে দিচ্ছি। এটাতে কী হবে, ডোটার উপরে শুকিয়েও উঠবে না, আবার এক্সট্রা যদি সামান্য পরিমাণ জল থেকে থাকে, ডোটা যদি বেশি নরম হয়ে গিয়ে থাকে, কাপড়টা কিন্তু টেনে নেবে। এরপর আমি যেটা করবো, এটাকে এভাবে বসিয়ে দিয়ে ডোটাকে ঢাকা দিয়ে বসিয়ে তারপর বসিয়ে দেবো একটা কড়াই।
কড়াইয়ে দিয়ে দিব তেল, যেহেতু এটা ডিপ ফ্রাই করতে হবে তাই একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। এরপরে চলে যাবো আমি পরবর্তী পর্যায়ে। পরবর্তী পর্যায়ে যেটা করব, তেলটা আমি গরম হতে হতে ওইদিকে আমি লাউ দিয়ে ডিমগুলো বানিয়ে নিব, যেহেতু এটা ডিমের পিঠা তাই ডিমের মতো করে করে বানিয়ে নিব। এরকম একটা বাটিতে তেল নিয়ে নিয়েছি, হাতে তেল নিয়েই কিন্তু এটাকে একটু সুন্দর করে ডলে 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 নিয়ে তারপরে বানাতে হবে, নইলে কিন্তু এটা হাতে লেগে যেতে পারে। এটা বানানোর সময় অবশ্যই মনে রাখবেন তেল ব্যবহার করতে হবে, তেল ছাড়া কিন্তু এটা অবশ্যই হাতে লেগে যাবে। এবার আমি আর শাশুড়ি মা বসে গেছি বানাতে, দুইজনে সুন্দর করে গোল 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 করে ডিমের মতো করে এগুলোকে সবগুলোকে বানিয়ে নেবো। আমি দেখতেই পাচ্ছি এখানে আমার শাশুড়ি মা আমাকে হেল্প করছে, যেহেতু আমি ক্যামেরা ধরে আছি তাই শাশুড়ি মা বানিয়ে দিচ্ছে আমাকে কিছু সুন্দর করে। এভাবে কিন্তু ডিমের আকারে বানিয়ে নেবেন, আপনারা চাইলে গোল গোলও করতে পারেন, অসুবিধার কিছু নাই। তো যেরকম পছন্দ সেরকম সেটা আপনারা বানিয়ে কিন্তু নিতে পারেন। আমি এভাবে এক এক করে পরপর পরপর সবগুলো সুন্দর করে ভেজে নিব, থুক করি ভেজে নিব বলছি কেন, বানিয়ে নিব তাই না। এই দেখেন কতগুলো বানানো হয়ে গেছে, এই দেখেন প্লেট ভর্তি বানানো হয়ে গেছে। আমি এবার যেটা করব সেটা হচ্ছে এইগুলোকে নিয়ে চলে যাবো ভাজাভুজির কাছে, ভাজাভুজির কাছে বলতে কড়াইয়ের কাছে। চলে এসেছি কড়াইয়ের কাছে, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি যেটা করব, এই বলগুলোকে একটু একটু করে টুকুস টুকুস করে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। গরম তেলের মধ্যে ছেড়ে দিলেই দেখবেন কি সুন্দর গুড়গুড়ি কুড়কুড়ি করে তেলটা ফুলে উঠেছে, দেখে মনে হচ্ছে না ডুব দিই। না 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 না, খবরদার ডুব দিতে যাবেন না। ডুব দিলে যেটা হবে সেটা হচ্ছে ওই যে আপনারা দেখে অনেক লোকে যেমন জলে সেইরকম জলে পড়ে কিন্তু খাক হয়ে যাবেন, তাই ভুল করে ডুব দিতে যাবেন না। এরকম সবগুলো সারা হয়ে গেলে যেটা করবেন, একটা খুন্তি বা একটা চামচের সাহায্যে একটু করে নেড়ে দিবেন, যাতে সবগুলো একটার গায়ে আর একটা নেড়ে লেগে না যায়। তো নাড়ার সময় আবার খেয়াল করবেন বেশি মাত্রা নাড়লে কিন্তু ভেঙে যেতে পারে মানে শুরুতে, তো তাই একটু পরে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে কিন্তু কম হিটে সুন্দর করে ভেজে নিতে হবে। বেশি হিটে ভাজলে কী হবে, বাইরের দিকটা পুড়ে যাবে আর ভিতরের দিকটা কিন্তু কাঁচা থাকবে। তাই মনে রাখবেন খুব হাই হিটে আবার বা একদম লো হিটেও ভাজবেন না, হাই টু লো মিডিয়াম হিটে রেখে সুন্দর করে লাউয়ের ডিমগুলোকে ভেজে নেবেন। এই দেখুন অনেকটাই প্রায় হয়ে এসেছে, গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত কিন্তু আমি এগুলোকে ভাজবো। এগুলোকে ভাজতে ভাজতে যখন দেখবেন একটা সুন্দর কালার চলে এসেছে তখন কিন্তু এটাকে তুলে নিতে হবে। তা আমি একটা তুলে আপনাদের দেখাই, আমার ভাজা হয়েই গেছে। এই দেখুন কত সুন্দর চকচক করছে সোনার ডিমের মতো তাই না। এরকম হয়ে গেলে কিন্তু তুলে দিবেন গরম গরম। আমি এবারে তুলে নিব সবগুলোকে, তুলে একটা বাটিতে নামিয়ে নিব। দেখুন দেখতে অসাধারণ লাগছে না, মনে হচ্ছে না একদম এক কামড়ে শেষ করে ফেলাই, কিন্তু এত গরম গরম খাইলে তো মুখ একেবারে পুড়ে পুড়ে শেষ, তাই এত গরম গরম খাবেন না। নামিয়ে নিয়ে সুন্দর করে সস টস দিয়ে তারপর পরিবেশন করে খাবেন, দেখবেন অসাধারণ লাগবে খেতে। আর বলে নিই, যারা আমার এই ভিডিওটি আজকে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমি এবার যা করব সেটা হচ্ছে ঠিক একইভাবে আমার পরবর্তী সম্পূর্ণ গুলিগুলাকে এরকম গরম তেলের মধ্যে টুপুস টুপুস করে ছাড়িয়ে দিয়ে নাড়িসেরি নাড়িসেরি ঘাটি গুটি ভাজে দেবো। তো আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই দেখুন এইভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি সব বড়াগুলোকে। ভাজা হয়ে গেলে পরে আমি যেটা করব সেটা হচ্ছে সুন্দর করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে গুছিয়ে আপনাদের একটু ঘুরাইয়ে ঘুরাইয়ে দেখাইয়ে দেবো। এই দেখেন কত সুন্দর হয়েছে, দেখতে একদম ডিমের মতো লাগতেছে না, সেই জন্যই তো আমি এটার নাম দিয়েছি লাউয়ের ডিম পিঠা। এটাকে অনেকে আবার ঝাল পিঠাও বলে থাকে, তো আপনাদের যেটা খুশি সেটা বলতে পারেন, খাইলে তো পেটেই যাবে তাই না, বলাতে কি আসে যায়। তো যাই হোক, আমি এখানে কিন্তু টমেটো সস, সয়া সস, থুকুড়ি টমেটো সস, চিলি সস আর ধনিয়া পাতা চাটনি দিয়ে পরিবেশন করেছি।